হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বর্তমান সময়ে আপনার গ্রাম রোজগার পোস্টর ভ্যাকেন্সির ডিটেলস নিয়ে আসি যাই। জিলা পরিষদ কেউঝর ডিস্ট্রিক্ট তরফ আপনার 266 কোটি পোস্টর ভ্যাকেন্সি দেখবাক মিলুচি, যেপি ওড়িশার পিলামানে এলিজিবল হেবে, এই ফর্মকু আপ্লাই বি করে পারিবে। তবে আপ্লাই করিয়া কইলে যাহা সব এলিজিবিলিটি কন্ডিশন রহুচি, যাহা সব বয়স সীমা আবশ্যক রহুচি, ইম্পর্টেন্ট ডেট কোন রহুচি এবং কিপরি আবেদন করিবে, সম্পূর্ণ সূচনাকে ভিডিও মাধ্যমে মু আপনমানকু শেয়ার করিবি। তেণু করে আপনমানে ভিডিওটুকু শেষ যাই দেখি রাখন্তু, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন আপনমানে পাই পারিবে এবং ফর্মকু আপ্লাই করে পারিবে। ভাল পাইবা সরু ভিডিওটুকু লাইক সাংগসাথীঙ্କ সহ শেয়ার করিবাকু জমারা ভুলিবে নাই। চ্যানেল কু প্রথম থর করে ভিজিট করতে চ্যানেল কু সবসক্রাইব করিবে এবং আমার টেলিগ্রাম রে নিশ্চিত রূপে জয়েন করিবে জব আপডেট পাইবা পাই। দেখুন ফ্রেন্ডস, কেউঝর ডিস্ট্রিক্ট তরফ আসিবা নিযুক্তি ভিত্তিক সূচনা রে আপনমানকর টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি কেতে রহিছি, 266 কোটি পোস্টর ভ্যাকেন্সি যাহা কি আপনমানকর গ্রাম রোজগার সেবক পোস্ট পাই রহিছি। এথিপাই ওড়িশার প্রত্যেক জেলার পিলামানে এলিজিবল, বোথ মেল আন্ড ফিমেল সমস্ত এই ফর্ম কু আপ্লাই করে পারিবে। এটি আপনার যে এজ লিমিট রয়েছে, যদি গোটে ক্যান্ডিডেট এই ফর্ম কু আপ্লাই করুচি তাহলে তার বয়স সীমা আপনার 18 বর্ষর আরম্ভ করি আপনার রয়েছে 40 বর্ষ পর্যন্ত। 1 অগস্ট 2024 সুদ্ধা বয়স সীমা আপনার 18 বর্ষর 40 বর্ষ ভিতরে হয়েছে তাহলে আপনার এথিপাই এলিজিবল হয়ে পারিবে। তবে যে ক্যান্ডিডেট মানে এসসি এসটি ক্যাটেগরি বিলংস করছেন সেই এজ রিল্যাক্সেসন রয়েছে, আপনার এজ রিল্যাক্সেসন পাইপারে। কোয়ালিফিকেসন এপরে নজর পকাইবা, দেখুন যদি আপনার এই ফর্ম কু আবেদন করা চাহুন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্লস টু পাস হয়েছে নিহতি আবশ্যকতা রয়েছে। যদি আপনার আর্টস সায়েন্স কমর্স কমিটিতে প্লস টু কমপ্লিট করছেন তাহলে নিশ্চিত রূপে এখন আপ্লাই করে পারিবে, নচে প্লস টু সমকক্ষ যদি কোণী কোর্স করছেন তাহলে আবেদন করে পারিবে। এটি আপনার স্পিকিং স্কিল রহিবা আবশ্যকতা রয়েছে, ওড়িয়ারে লেখি পারুথিবে, বুঝি পারুথিবে এবং জানি পারুথিবে ওড়িয়া ল্যাঙ্গুয়েজ কু ঠিকসে, তাহলে এথিপাই এলিজিবল হয়ে পারিবে। এই ফর্ম কু আবেদন করা গেলে আপনার অফলাইন প্রোসেস রে আপ্লাই করা পড়ব। তবে ফ্রেন্ডস, অফলাইন প্রোসেস র প্রোসেস আরম্ভ হয়ে সারিছে, যদি আপনার এবে ফর্ম কু আপ্লাই করা চাহুন আপ্লাই বি করে পারিবে। এই ফর্ম 27 অগস্ট 2024 রে অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছে, এর শেষ তারিখ রয়েছে 26 সেপ্টেম্বর 2024। ফ্রেন্ডস, এই ফর্ম কু আবেদন করার সময় আপনার কোণী আপ্লিকেসন ফি দেওয়া পড়ব না, আপনার সমস্ত মাগণার আবেদন করে পারিবে। তবে এর আপ্লিকেসন কু কোটু কেমিতে ডাউনলোড করিবে সে বিষয়ে মু আপনার কহি রাখুছি, জানি রাখন্তু। দেখুন এর আপ্লিকেসন আপনার আমার অফিসিয়াল ওয়েবসাইট রে মিলিযিব, ভিডিওর ডেসক্রিপশন চেক করন্তু, লিঙ্ক প্রোভাইড করা যায় যেটি ক্লিক করি আপনার আমার অফিসিয়াল সাইট কু আসিযিবে এবং অফিসিয়াল সাইট কু তলকু স্ক্রোল কলা পরে আপনার মিলিযিব ডাউনলোড নোটিফিকেসন, যেটি ক্লিক করি আপনার এর অফিসিয়াল নোটিফিকেসন কু ডাউনলোড করে পারিবে। এই নোটিফিকেসন তলে রয়েছে আপনার আপ্লিকেসন ফর্মাট, যাহা কু আপনার ভালসে ফিল আপ করিবে, পড়িবে ভালসে ফিল আপ করিবে এবং কিছু ডকুমেন্ট আপনার আবশ্যকতা রহিব, সে ডকুমেন্ট গুড়িক বিষয়ে মু আপনার কই রাখুছি। দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র এবং আপনার আইডি প্রুফ, ফটো এমনি কিছু আবশ্যকতা রহিব, যাহা কু অফলাইন প্রসেসরে আবেদন করিবা সময়রে আপনার দেওয়া পড়িব। তবে ফ্রেন্ডস, এর অফিসিয়াল ওয়েবসাইটর লিঙ্ক মধ্যে মু আপনার শেয়ার করে দেউছি, এটি আপনার আসিকি ভিজিট করিকি অফিসিয়াল সাইট যাই ডিটেলস ইনফরমেশন পাই পারিবে। তো ফ্রেন্ডস, ইয়ে দিলা গোটা ছোটিয়া আপডেট টি আপনার পাই, জিলা পরিষদর নিযুক্তি যেটা রহুছি গ্রাম রোজগার সেবক কেউঝর ডিস্ট্রিক্ট তরফ, এবে বর্তমান সময়ে গুড়ায়ে ডিস্ট্রিক্টর জিলা পরিষদর গ্রাম রোজগার সেবক নিযুক্তি আসছি, ব্যাক বাই ব্যাক আপনার পাই সেই ভিডিও বি আসিযিব। তবে নিশ্চিত রূপে আপনার অপেক্ষা করন্তু, এই ফর্ম যদি আপ্লাই করা চাহুন 26/9/2024 ভিতর আবেদন করে নিন্তু, কেবল যুক্ত 2 আবশ্যক করছি, সমস্তে করন্তু আবেদন। ফ্রেন্ডস, বর্তমান ভিডিওরে বা সেটিকি নেক্সট অপডেট রে কিছু নূয়া সূচনা প্রোভাইড করিবি, সে পর্যন্ত বিদায় দাও, জয় জগন্নাথ।